এই সিএসএমই কুটির এবং ক্ষুদ্র এবং মাঝারি যে শিল্প উদ্যোগ সেই সেই উপলক্ষে আজকের এই মেলা এবং এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান। এখানে আছেন আমাদের মঞ্চে, আপনারা সবাই দেখলাম বক্তব্য দিয়েছেন জনাব আব্দুল জলিল, আমাদের সুদক্ষ জেলা প্রশাসক। আছেন বিসিক চেয়ারম্যান, যিনি এর আগেও এখানে এসেছেন আমাদের শিল্প উদ্যোগে সহায়তা করবার জন্যে, জনাব মোস্তাক হাসান। আছেন ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহিন আক্তার রেনি এবং জনাব মামুনুর রশিদ, আঞ্চলিক পরিচালক বিসিক। এবং আমার সামনে যারা আমন্ত্রিত অতিথি শিল্প উদ্যোক্তা ভাই বোন যারা আছেন, মিডিয়া পার্সোনালিটিস যারা আছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাই, সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজকে শীতের দিন, আজকের আসতে শীত একটু বেশি পড়ে সবসময়তে, সেই শৈত্য প্রবাহের মধ্যে আজকের এই মনোরম পরিবেশে এই মেলাটি যেটি সূচনা হচ্ছে, এক মাস ব্যাপী যেটি চলবে, এটির লক্ষ্য উদ্দেশ্য এবং এটা এখান থেকে আমরা কি অর্জন করতে চাই সেই সম্পর্কে বক্তাগণ তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। আমরা জানি যে বিসিক আসলে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের যখন যুক্তফ্রন্ট সরকারের সময়, সেই সময়তেই বিসিকের সূচনা এবং এই চিন্তাধারা নিয়ে স্বাধীনতার পরে বিসিক নামকরণ হয় এবং দেশের প্রতিটি জেলায় একটি করে শিল্পাঞ্চল সৃষ্টি করে সেখানে যারা মাঝারি বা ক্ষুদ্র উদ্যোক্তা তাদেরকে প্লট বরাদ্দ দিয়ে তারা সেখানে শিল্প কারখানা স্থাপন করে। উদ্দেশ্য ছিল কর্মসংস্থান, উদ্দেশ্য ছিল দেশের শিল্পায়ন, উদ্দেশ্য ছিল দেশের সার্বিক অর্থনীতিতে শিল্পের একটা অংশগ্রহণ নিশ্চিত করা। যাই হোক, নানা চড়াই উতরাই পার হয়ে সেই জায়গাতে হয়তো সেই সময়টিতে আমরা সেভাবে আসতে পারিনি। বঙ্গবন্ধু নির্মম হত্যাকাণ্ডের পর এটি মুখ থুবড়ে পড়েছিল, পরবর্তীতে জাতির জনকের কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার সুদক্ষ সুযোগ্য নির্দেশনার দ্বারা শুধু বিসিক নয় সর্বক্ষেত্রেই তার যে চমৎকার দেশ পরিচালনার যে কৌশল, সেই কৌশলের অংশ হিসাবে এই বিসিক যতগুলি আছে, 76টি বিসিক অঞ্চল আছে, সেগুলিকেও উৎপাদন বৃদ্ধি করে উৎপাদন অব্যাহত রেখে এমনকি করোনাকালীন সময়েও যাতে মানুষ কর্মচ্যুত না হয়, মানুষ যাতে বেকারত্ব যাতে না বাড়ে, উৎপাদন যাতে অব্যাহত থাকে, সেই জন্য নানা রকম প্রণোদনা দিয়েই এই কারখানাগুলি চলছে। এবং এতে সার্বিকভাবে দেখা যাচ্ছে দেশের অতি প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্যাদি আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার, বিশেষ করে খাদ্যদ্রব্যের সঙ্গে যেগুলো চলে সেগুলো অনেকই বিসিক এলাকার মধ্যে কারখানাগুলি আছে, সেগুলিও চালু থাকার কারণে আমাদের দেশের মানুষের এই দিকটাতে আমাদের কোনো ক্ষতি হয়নি বা আমাদের কষ্ট হয়নি। আজকে রাজশাহী এলাকার এই বিসিকের এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই, এই কারণে যে রাজশাহীতে আসলে প্রকৃত অর্থে সেইভাবে শিল্পায়ন এখানে হয়নি। স্বাধীনতা পরবর্তী সময়ে এখানে সরকারি উদ্যোগে যে কারখানাগুলি ছিল সেই কারখানাগুলি মোটামুটি কোনোটি আর কার্যকরী নাই, প্রায় বন্ধ বা বন্ধ হওয়ার পথে। এবং এখানে যে বিসিকটি যেটি যেখানে আমরা আছি সেখানেও কিছুটা অতীতের হয়তো কিছুটা ভুল ছিল, যে কারণে প্রকৃত উদ্যোক্তা অনেক ক্ষেত্রেই এখানে আসতে পারেনি। যাই হোক, সব কিছু উপলব্ধি করে বিসিক ইতিমধ্যেই দুইটি শিল্প অঞ্চল মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমাদের রাজশাহী এলাকায় আমরা পেতে যাচ্ছি। একটি নদাপাড়া আম চত্বরের পাশে, সেখানে ইতিমধ্যেই প্রায় 150 বিঘা জায়গা নিয়ে জায়গা মাটি ভরাট করা হচ্ছে এবং রাস্তা হবে, ওয়াল, বাউন্ডারি ওয়াল ইত্যাদি কাজ চলছে। চেয়ারম্যান সাহেব বলেছেন এক বছরের মধ্যে হয়তো সেখানে আমরা প্লট বরাদ্দ দিতে পারব। আরেকটি চামড়া শিল্প মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন রাজশাহীতে এবং চট্টগ্রামে চামড়া শিল্প এলাকা, সেটিও রাজশাহী এবং নাটোরের মাঝে মাঝে কোনো একটি জায়গায় আমরা করতে চাই। তো এই দুটি এবং আরেকটি বিশেষ বেজা কর্তৃক বিইজেড এ বেজা কর্তৃক আরেকটি 1000 বিঘার উপরে আরেকটি শিল্প এলাকা মাননীয় প্রধানমন্ত্রী চান রাজশাহীতে।
সবকিছু মিলিয়ে আমরা আশা করতে পারি যে যে বিষয়টিতে আমরা পিছিয়ে ছিলাম সেই শিল্পায়নের বিষয়টিতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এখানে আমাদের যারা ক্ষুদ্র বা কুটির শিল্প বা মাঝারি শিল্প যারা করতে চান, প্রকৃত উদ্যোক্তা, নারীদের উদ্যোগ এখানে বেশি পরিলক্ষিত হচ্ছে, তাদেরকে সহজ শর্তে বা একেবারে স্বল্প সুদে ঋণ দিয়ে, লোন দিয়ে তাদেরকে যদি শিল্প আমরা আনতে পারি, তাহলে এখানে অনেক উন্নয়ন করা সম্ভব হবে। আমরা বিশ্বাস করি যে আমাদের রাজশাহীতে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, তারা ইতিমধ্যেই নানা রকম প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং অব্যাহত আছে প্রশিক্ষণ গ্রহণের কার্যক্রম। সরকারি এবং বেসরকারি নানাভাবে এই প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষিত হওয়ার পরে তারা কিছু আর্থিক সহযোগিতা পেলে তারা পুরুষদের চেয়েও কোনো অংশে কম যাবেন না, এটি আমি বিশ্বাস করি। এবং আমি মনে করি যে আমাদের রাজশাহীতে যে প্রচুর পরিমাণে কিছু কৃষিজাত পণ্য হয়, এখানে এগ্রো বেসড আমরা কারখানার কথা বলি, কিন্তু এই পর্যন্ত সেটা হয়ে ওঠেনি তেমনভাবে। এখানে রাজশাহীতে এটা করার বাস্তবতা খুব বেশি আছে, এটা করা খুবই সম্ভব। আমাদের আম আছে, আমাদের লিচু আছে, আলু আছে, আমাদের টমেটো আছে, এই সমস্ত পণ্য থেকেই অনেক রকম আইটেম হতে পারে প্যাকেটজাত, যেগুলো দেশে এবং বিদেশে ব্যবহৃত হয়, বিদেশে রপ্তানি হয়, সেগুলো করতে পারি আমরা। পাশাপাশি অন্যান্য যে সমস্ত ক্ষুদ্র ছোট ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি তৈরি করা বা গাড়ির যন্ত্রাংশ তৈরি করা বা অন্যান্য এসব কাজও আমরা করতে পারি। আমি আজকের এই মেলায় যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি এটুকু বলতে পারি যে এর আগেও আমার কাছে দাবি ছিল, আমাদের রাজশাহীর নারী উদ্যোক্তারা বলেছিলেন তাদের কোনো আউটলেট নেই, কোনো জায়গা নেই যেখান থেকে তারা এই পণ্য, তাদের তৈরি করা পণ্যগুলি সারা বছর ধরে বিক্রি করতে পারেন। যদিও এই বিক্রয়ের কনসেপ্টটি একটু একটু করে পরিবর্তন হচ্ছে, এখন অনেকটাই অনলাইনে অর্ডার দিয়ে সেটা বাড়িতে পার্সেল আকারে পৌঁছে যাচ্ছে, এই জিনিসটা সারা বিশ্বব্যাপী চালু হয়েছে এবং আন্তর্জাতিকভাবে অনেক বড় বড় কোম্পানি এই সমস্ত জায়গায় কাজ করছেন। তারপরেও শোরুম বা বিক্রয় কেন্দ্র এটার গুরুত্ব এখনও কমে যায়নি বা হারিয়ে যায়নি। আমি মেয়র হিসাবে আমার পরিকল্পনা ছিল এবং এখন সেটি বাস্তবায়ন করার পথে আমার মার্কেট তৈরি হয়ে গেছে, যেখানে আমরা নারীদের জন্য ফ্লোর, একটা গোটা ফ্লোরই দিয়ে দিতে পারি, যেখানে তারা তাদের পণ্য নিয়ে প্রদর্শনী করবেন এবং সারা বছর ধরে বিক্রি করবেন। তাদের সঙ্গে আমাদের কীভাবে তাদের যত সুলভে তাদেরকে আমরা ওটা দিতে পারি সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো, যাতে তারা নিতে পারেন। তো আমি আজকের এই মেলার যে সূচনা হচ্ছে সেই মেলার সার্থকতা কামনা করি এবং আশা করি এই জাতীয় মেলার মাধ্যমে যারা দেশে বিদেশে দেখছেন তারাও অনুপ্রাণিত হবেন এবং তাদের সকলের সহযোগিতা নিয়ে পুরো বাংলাদেশ একসঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়নের চরম শিখরে ইনশাল্লাহ আগামী কয়েক বছরের মধ্যে আমরা পৌঁছে যাব। এই স্বপ্ন আমরা এখন, স্বপ্ন নয় এটা বাস্তবতা, আমরা বুঝতেই পারছি এবং সেটি কামনা করে